মানুষ তো হয়ে গেলাম গা বালুচর। বলেন কি হ বাংলাদেশের চাষি কথাটা হাসা, জীবন তো বাইশ আছি আর যাবো না মুসা। বয়সটা অল্প, ইয়ার মধ্যে লিখছি ভাই কিছু গল্প, আমার জীবন কাহিনীর কথা কই জানে আমার গার্লফ্রেন্ডের বড় ভাইয়ের বই। কয়েক বছর আগে পড়ছিলাম লাভে, দিন গেল ভাবে, সুখ পামু কবে, নাম হইলো রুজি না, তারা ছাড়া বুঝি না, অন্য কাউরে খুঁজি না, তার পাশে যাইয়া মদ গাঁজা খাইয়া উইলাম নষ্ট, বুকের ভিতর আছে খালি কষ্ট। আমার বন্ধু সুলেমান কবি হুমানে বাইর করতেছে ইউটিউব ফেসবুকে তার ছবি, তার ভালোবাসার ময়না এখন আর তার নগে কোনো কথাই কয় না। আবার আমার ডান নাম রুজি, তো টেনশন করে বাসি না, বিয়ার কথা শুনলে শৈলে উঠে জ্বর, মানুষটা হয়ে গেলাম গা বালুচর। বলেন কি হ বাংলাদেশের চাষি কথাটা হাসা, জীবন তো বাইশ আছি আর যাবো না মুসা। তাই দর্শক ভাইরা জিন্সের লং মালা মায়াকে পাঁচ ধরবা, অল্প বয়সে মরবা, সঠিক বলেছে, মেকআপ মারা মায়া খুঁজবা, মাসের কয়দিন বুঝবা। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। এই যে আমার কথা যারা বুঝে তারাই আমার বিভিন্ন জায়গায় খুঁজে, আমার কথা যেদিন বুঝবেন সেদিন আমারে খুঁজবেন। দর্শক ভাই লাইক কমেন্ট চাই, লাইক কমেন্ট না দিলে ক্যামেরার মধ্যে নাই, যেত আছেন বুঝি আর ভাবি, লাইক কমেন্ট করা ডানে ঘুরে যাবি। যদি আমার কথাগুলো যদি লাগে ভালো, তাড়াতাড়ি চেষ্টা করে হেলদিন ফলো, নতুন নতুন ভিডিওর ভাবে নালো, আমি তো কালো কিন্তু কথা বলি ভালো। তো বন্ধুরা মনটা মন্দ, ওই জন্য ভিডিও করা রাখছিলাম বন্ধ, তাই আজকে শুনাইলাম মনে করে কিছু ছন্দ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। তাই ভাই যতদিন বাসি কাহিনী নিয়ে আসি, কিন্তু বর্তমানে হয়ে গেলাম গা ফাবর, আনেরা করতেছেন না কোন সাপোর্ট, তাই বেশি বেশি আমার সাপোর্ট করেন যাতে ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ভিডিওর যাতে অল্প জোশ আহে, ওই জন্য পেজটা ফলো করেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন। কাহিনী আছে, কাহিনীর অভাব নাই, লাখে বিজারে কাহিনী আছে। তো আজকের জন্য সময় অল্প, ইয়ার মধ্যে শেষ করলাম এখন গল্প।